नमस्कार आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने आज एक गुरुत्वपूर्ण तथ्य दीते चलेछि। आगामी 18 मार्च शुभ दोल बा होली और एई होलिर ठीक परेर दिन थेकेई किन्तु 5टी राशिर जीवने आसबे सफलता। सेई निये आमी विस्तारित आलोचना करब एई भिडियोर माध्यमे। तार आगे जे कथाटा आमी प्रत्येकटा दिन बोली आजो सेई एकई कथा बोलबो। एई धरनेर भिडियोगुलो केटे केटे देखबेन ना, कारण एखाने आपनादेर अनेक किछु जाना बा बोझार आछे। एगुलो केटे देखले आपनारा अनेक किछु मिस करे फेलबेन। আমি জানি আপনাদের রাশি আছে কিনা দেখে বেরিয়ে যান, কিন্তু এরকমটা করবেন না। এখানে আপনাদের বুঝতে হবে, জানতে হবে। এখানে আমি শুধু সময়ের কথাগুলো বলি, যে আজ যে 5টা রাশি নিয়ে আলোচনা করব, এই 5টা রাশির সময়টা এই টাইমে ভীষণ ভালো থাকবে। আর সেই সময়টা কেন ভালো হলো, এই সময় ভালোর মধ্যে আপনারা যে কোনো কাজ যদি করতে পারেন, ঝাঁপিয়ে পড়তে পারেন, যত রকম সুযোগ আসবে গ্রহণ করতে পারেন, সেখান থেকে সফলতা পাবেন। যেরকম এর আগে পিছে যদি আপনারা চেষ্টা করেন নানা রকমভাবে, সেই চেষ্টা কিন্তু আপনারা সফলতা আনতে পারছেন না, কারণ সময় আপনার সাথ দিচ্ছে না। আর সময় কীভাবে সাথ দেবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে এই গ্রহদের উপরে নির্ভর করে। আর আমি সেই কথাগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি, যে আপনারা যেন এই ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝতে পারেন, জানতে পারেন, তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তারপর গিয়ে সফলতা কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে আছে আপনার। আমি ভিডিওতে কিছু বলে দিলাম আর আপনারা জীবনে সফলতা পেয়ে গেলেন, এরকমটা কখনো হয় না। আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো সম্পূর্ণ গ্রহদের বিচার বিশ্লেষণ করে, আর সেখান থেকে যে সময়টা আমি পাই সেই সময়টা আপনাদেরকে জানাই এবং কি কি হতে পারে একটা ধারণা দেই, কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সফলতা আসতে পারে সেই ধারণাগুলো দেই। যদি ঠিকঠাক মতো আপনারা সময়টাকে ব্যবহার করতে পারেন, তাহলে আমার ধারণা দেওয়া কথাগুলো আপনাদের জীবনে 100% সফলতা আসবে এবং আপনারা কিন্তু উপকৃত হবেন। সেই কারণে অনুরোধ করি সম্পূর্ণ দেখুন, বুঝুন। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা সকলেই জানি, আর মাত্র মাঝে একটা দিন তারপরেই কিন্তু আমাদের শুভ দোলযাত্রা। এই যে দোলযাত্রা ঠিক পরের দিন থেকেই কিন্তু এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে সফলতা। কেন দেখুন, এই 18 মার্চ হোলি, আর এই দিন আবার অস্ত যাবে বুধ গ্রহ, আর এই বুধ গ্রহ অস্ত হয়ে এই 5 রাশির জীবন পাল্টে দিতে চলেছে। ভীষণ ভালো একটা সময় কিন্তু আসবে এই 5 রাশির জাতক জাতিকাদের। আসবে সব কাজে সফলতা, কর্মে আসবে গতি, যে কোনো দিক থেকে আপনার মনে একটা উৎসাহ আসবে এবং একটা কর্মের দিকে আপনার আগ্রহ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে ঘটবে এই হোলির পরের দিন থেকে, কারণ এখানে বুধ গ্রহের একটা কিন্তু ভূমিকা আছে। বুধ গ্রহ অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু এই 5টা রাশির জাতক জাতিকাদের দারুণ একটা ফলাফল এরা কিন্তু দেখতে পাবে। এদের জ্ঞান বুদ্ধি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেই নিজের জ্ঞান দ্বারা, নিজ জ্ঞান দ্বারা জীবনে অনেক সফলতা কিন্তু অর্জন করতে পারবে। আপনাদের সমস্ত দিক থেকে সফলতা আসবে। আপনারা যে কোনো কাজ করবেন সেখানে বুদ্ধি দ্বারা কাজ করবেন এবং যে ব্যবসা করুন না কেন, যে কাজই করুন না কেন, সেখানে হয়তো এতদিন লস হচ্ছিল, আপনারা ঠিকঠাক বুদ্ধি খাটিয়ে কাজটা করতে পারছিলেন না, কিন্তু সেই বুদ্ধির দিকটা কিন্তু ভীষণ একটা কার্যকারিতা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। কারণ বুধ মানে আমরা জানি বুদ্ধির কারক গ্রহ। যার বুধ তুঙ্গস্থ থাকে, বুধ গ্রহ ভালো থাকে, সেই জাতক জাতিকারা কখনোই কিন্তু বিপদে পড়ে না। তারা নিজের বুদ্ধি দ্বারা যত রকম সমস্যা আসুক না কেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে নিজেরাই সক্ষম হয় এবং যে কোনো কাজে নিজের বুদ্ধি দ্বারা সাকসেস পেয়ে থাকে। আর সেই কারণেই বলা হয়, যার বুধ ভালো, বুধ গ্রহ হস্তরেখা বা আপনার জন্মছকে যদি ভালো থেকে থাকে, আপনারা চুটিয়ে ব্যবসা করতে পারেন বা যে কোনো কাজে টাকা ইনভেস্ট করলে সেখান থেকে আপনারা ঠিক রিটার্ন আনার ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হয়। কারণ বুধ গ্রহ আপনাকে কখনোই বিপদে ফেলবে না। যার বুদ্ধি আছে সে কখনোই সমস্যায় পড়ে না। আর এই বুধ গ্রহ ভালো থাকার কারণেই আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে। আর ঠিক সেরকমই এই বুধ অস্ত যাওয়ার পরে এই 5টা রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রাই কিন্তু পাল্টে দেবে। সমস্ত দিক থেকে সফলতা পাবে এবং আমি এই কথাটাও বলতে পারি, এই সময়ের মধ্যে এতটা ভালো ফলাফল এদের জীবনে আসবে, এরা ধনী ব্যক্তি হয়ে যেতে পারে এই বুধ গ্রহের সম্পূর্ণ সুপ্রভাবের ফলে। এবার আমি আসব যে 5টা রাশি, কোন কোন 5টা রাশি যে বুধ গ্রহের অস্ত যাবার পর जीवने आसबे परिवर्तन। प्रथमेई मिथुन राशि जातक जातिकादेर 18 मार्चेर पर थेके भालो समय किन्तु आसते चलेछे। निज ज्ञाने समस्त जायगाय किन्तु सक्सेस पाबे एई मिथुन राशिर जातक जातिकारा। कर्मे चाकरी जे कोनो जायगाय आपनारा किन्तु सफलता निये फिरते पारबेन। तबे आपनाके अवश्यई एई बुद्धि किन्तु जतटा बुद्धि आपनादेर त्रिकोण हबे सेई बुद्धि द्वारा किन्तु आपनादेर काज करते हबे। यदि आपनार बुद्धि द्वारा काज ना करेन सेखाने किन्तु लसेर सम्भावना अवश्यई थाकबे, कारण एई समयटा आपनादेर बुद्धि खूब भालो थाकबे। जे कोनो काजे टाका इनभेस्ट करा बा जे कोनो कर्मेर क्षेत्रे जावा सेटा किन्तु सम्पूर्णभावे आपनाके सापोर्ट करबे एई बुध ग्रह। आर सेखाने अवश्यई बुद्धि दिये 10 बार भावना चिंता करे जे कोनो काज आपनारा करुन, सक्सेस किन्तु पाबेन। एरपरे जे राशिर कथा बोलबो कन्या राशि। कन्या राशिर जातक जातिकादेरও किन्तु 18 मार्चের पर থেকে ভীষণ ভালো সময় হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে তো উন্নতি 100%, তার সাথে সাথে আপনাদের সংসারে সুখ শান্তি কর্মে সফলতা এগুলো তো থাকছেই। চাকরিতে প্রমোশন এবং যে কোনো কাজে আপনারা যাবেন সেখান থেকে কিন্তু সাকসেস এবং সফলতা আপনাদের সাথে থাকবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় থাকবে 18 মার্চের পর থেকে। 18 মার্চের পর থেকে বুধ গ্রহের সম্পূর্ণভাবে সুপ্রভাবের ফলে এই বৃষ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু সফলতা আসবে। যে কোনো কাজ এরা বুদ্ধি দ্বারা করলে পরে সেখান থেকে সাকসেস 100%। আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বাড়ি গাড়িও এই সময়ের মধ্যে হতে পারে এবং আপনাদের যে অবস্থায় থাকেন না কেন আপনারা কিন্তু হতে পারেন কোটিপতি। যদি কোটিপতি থেকে থাকেন তাহলে আরও ভালো অবস্থায় আপনার কিন্তু অবস্থা হতে পারে। সেখান থেকে আমি বলবো এই 18 মার্চের পর থেকে জীবনে যে একটা সাকসেস পাবেন সেই সাকসেসের ফলে যেখানে থাকুন না কেন যে অবস্থায় থাকুন না কেন তার থেকে অনেক গুণ বেশি আরও ভালো থাকতে পারবেন নিজ বুদ্ধি দ্বারা বা নিজ জ্ঞানে, কারণ আপনার জ্ঞান বুদ্ধি সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে এই বুধ গ্রহ। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় থাকছে 18 মার্চের পর থেকেই। এই 5 রাশির জাতক জাতিকাদের অর্থাৎ এখন মকর রাশি নিয়ে বলছি, মকর রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে কিন্তু সফলতা থাকবে। আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, স্বাস্থ্য ভালো থাকবে, মান যশ খ্যাতি এগুলো কিন্তু বাড়বে এবং বাড়ি গাড়িও কিন্তু হতে পারে যদি ঠিকঠাক বুদ্ধি খাটিয়ে চলতে পারে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো একটা সময় থাকছে 18 মার্চের পর থেকে। এই সময়টা আপনারা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন এবং যত রকম সুযোগ পাবেন সেই সুযোগগুলো গ্রহণ করুন। আপনাদের সময়টা যতটা ভালো চলবে সেই সময়টা অবশ্যই কাজে ব্যবহার করুন। এই সময় আপনারা যদি লোহাও ধরে থাকেন সেখান থেকেও কিন্তু আপনারা লোহা ধরলে সোনা হবে, যে কথা একটা কথার কথা আছে সেটা আমি আপনাদেরকে বলছি। অর্থাৎ যে কোনো কাজে যদি আপনারা লেগে পড়তে পারেন সেখান থেকে সাকসেস 100%। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।